মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ওখানে রাখুন থালাটা। মানে আমাকে এখানে এদিকে আসুন, এদিকে আসুন। কি, আমি তো কিছুই বুঝতে পারছি না। চিরঞ্জিৎ, থালাটা রাখুন এখানে। আরে কি হলো, ওকে দাঁড় করালে কেন? হ্যাঁ, এনি প্রবলেম, মানে কোনো সমস্যা? কোনো সমস্যা মানে অনেক বড় সমস্যা হয়েছে। মানেটা কি? আপনার হাতটা দেখি। কিন্তু কেন দেখাতে বলছি, তাই হাতটা দেখান। দাঁড়ান, আপনার হাতের মধ্যে খিচুড়ি ভোগ লেগে রয়েছে। কিন্তু জাস, আমার তো হাত ধোয়া নেই। আমি খুলে দিচ্ছি। খিচুড়িটা দেখে মনে হচ্ছে না মাঝখানে কেউ হাত দিয়েছে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। কি মিস্টার বেদচন্দ্র, আপনার হাতেও সেম খিচুড়ি লেগে রয়েছে। হ্যাঁ, মানে আসলে ওই বিয়ে, আপনি তো ভোগ বিতরণ করেননি, আপনি ভোগ ডিস্ট্রিবিউট করেননি, তাহলে আপনার হাতে এই খিচুড়ি ভোগ লেগে রইল কি করে? না মানে না, ও তো ছিল ওখানে, ছিল। আরে কোথায় ছিল? ওখানে তো আমি আর তুমি ছিলাম সুভদ্রা, বেদা তো ছিলই না। ও ছিল না, আসলে না, ও রান্নার কোনো কাজেই উনি যুক্ত ছিলেন না। পুরো খিচুড়ি ভোগটাই রান্না করেছিলেন কৌশিকী মুখার্জি, এবং ভোগটা গুছিয়েও রেখেছেন উনি। ওনাকে রান্নার কাজে হেল্প করেছিলেন রান্নার ঠাকুররা। তাহলে আপনার হাতে এই খিচুড়ি ভোগটা এলো কোথা থেকে? কোথা থেকে মানে? উত্তর দিন, উত্তর দিন, আপনার হাতে এই খিচুড়ি ভোগটা এলো কোথা থেকে? মানে আসলে ওই কোনো উত্তর নেই, তাই না? আমার মনে হচ্ছে ওই খিচুড়ি ভোগের মধ্যেই কোনো গন্ডগোল রয়েছে। কৌশিকী দেবী, হ্যাঁ, আপনি ভোগটা ভাঙুন তো। দেখো কিছু নেই। আমি ভেবেছিলাম এই এই খিচুড়ি ভোগের মধ্যে দিয়েই রত্নগুলোকে চালান করা হচ্ছে। বাহ 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 বাহ, যত সমস্ত আজগুবি গল্প বানাচ্ছেন, কি যাদা বলছেন ম্যাডাম! হ্যাঁ, যবে থেকে এই বাড়িতে এসেছেন তবে থেকে আমাকে অপমান করছেন আপনি। মিস্টার বড়পাল, এই মহিলাকে এক্ষুনি সরান।
এই মহিলা কোনো কমমেন নয়, মহিলা গোয়েন্দা, ব্রেনলেস ক্রিচার একটা। এই মুখ সামনে কথা বলো। কি মুখ সামনে কথা বলবো? আমার আত্মীয় বাড়িতে ভোগ যাচ্ছে, আপনি বাধা দিচ্ছেন? আপনার লজ্জা করে না ভোগটাকে নষ্ট করলেন? এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি একটু বেশি উত্তেজিত হয়ে পড়ছেন না? যে কৌশিকী মুখার্জিকে আপনি সহ্যই করতে পারেন না, যে কৌশিকী মুখার্জিকে আপনি দিন রাত তুলাধনা করছেন, যার সাথে আপনি ঝামেলা করছেন, যার সাথে আপনার আদায় কাজকলার সম্পর্ক, সেই কৌশিকী মুখার্জির প্রতি আপনার হঠাৎ করে এত দরদ, কি ব্যাপার মিস্টার বেদ? আর আপনার হাতে এই খিচুড়ি ভোগ লাগলো কি করে? ঠাকুর ঘরে কে? আমি তো গলা খাইনি, তাই না? তাই না মিস্টার বেদ? আই এম শিওর কিছু তো একটা ঘটেছে। আর আপনাকে আমি যতদূর জাজ করতে পেরেছি, আপনি মোটেও সুবিধার লোক নন, আপনি লোকটা নেহাতি গন্ডগোলের। শাট আপ, জাস্ট শাট আপ। দাঁড়ান দাঁড়ান মিস্টার বেদ, আপনি দাঁড়ান। আপনি শুরু থেকে আমার স্বামীকে অনেক অপমান করে যাচ্ছেন। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমাদের মন্দিরে কিন্তু অনেক শিষ্য আছে, অনেক ভক্ত আছে। শেষে কোনো বিপদ না হয়ে যায়, আপনি মনে হয় বিষয়টা বুঝতে পারছেন না। কি গো তুমি এখানে দাঁড়িয়ে? মহিলার চোখ আছে বটে, হাতে খিচুড়ি লেগে আছে, ঠিক দেখতে পেয়েছে, কিন্তু রত্নগুলো গেল কোথায়? আমি তো ওখানেই রেখেছিলাম। চোরের উপর বাটপাড়িটা করলো কে? ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।